नमस्कार अपना देखें रिपब्लिक बांगला मीनाक्षी रही अपने संगे शुरूते ही नजर रखब मालदार दिखे कारण मालदाते पानी जलर समस्या जलाधार रही है क्योंकि से ही जलाधारे पास दिए साधारण मानुष के तक जल आनते जेते हे ভোটের সময় নানান প্রতিশ্রুতি পান তারা কিন্তু ভোট শেষ হয়ে গেলে তারপরে সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতির জায়গায় থেকে যায় সেই প্রতিশ্রুতি আর পালন হয় না শাহপুর পঞ্চায়েতে এমনই ছবি ধরা পড়ছে যেখানে করুণ দৃশ্য শাহপুর পঞ্চায়েত এলাকায় বহু টাকা খরচ করে তৈরি জলাধারেই জল নেই পিপাসা মেটাতে কলসি নিয়ে জল আনতে ছোটেন গ্রামের বধুরা তবে কলে যান না নদীর জলে তৃষ্ণা মেটান পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের যোধগোবিন্দপুর কাদিরপুর এলাকার বাসিন্দারা এ এক আজব ছবি বহু টাকা ব্যয়ে জলাধার তৈরি করা হয়েছিল কিন্তু তাতে শেষ কবে জল পড়েছে তা কারোর মনে নেই সংস্কারের অভাবে পড়ে রয়েছে জলাধার এই অবস্থা মালদহের তৃণমূল পরিচালিত শাহপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি মাত্র টিউবওয়েল আছে তাতেও আয়রন পড়ে ফলে মহানন্দা নদীর জলই খেতে বাধ্য হন গ্রামবাসীরা আমরা জলের কষ্টতে আছি আমাদের জল পাচ্ছি না বাচ্চা কাচ্চা সব জলের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে আমরা নদীর জল খাচ্ছি অনেক দূর নদী যেতে হচ্ছে কোনো ভালো করার কোনো কথা নাই মেম্বারকে বলছি প্রধানকে বলছি হ্যাঁ এই ঠিক হয়ে যাবে এই চিন্তা করতে হবে ঠিক হয়ে যাবে তিন বছর হতে চললো তিন বছরের মধ্যে একবার আমরা ঠিক করেছিলাম দু তিন মাস জল খেয়েছিলাম ঠিক ছিল তারপর আবার খারাপ তৃণমূল পরিচালিত শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাফাই দিয়ে তা সেরেছেন খোঁচা দিয়েছে বিজেপি আজকে যে জলাধারগুলো এখানে পড়ে আছে অকেজভাবে এই জলাধারগুলো সম্পূর্ণভাবে বেনিয়ম দুর্নীতির মাধ্যমে তৈরি করা হয়েছে যে এক একটা জলাধারে 4.5 লাখ 5 লাখ করে স্যাংশন ছিল সেই টাকাটা এই তৃণমূলের নেতারা বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে 1 লাখ 16 লাখ টাকা খরচা করে বাকি টাকাটা পকেটস্থ করেছেন ডিএম থেকে অর্ডার আছে যে এই সব প্রকল্পগুলো চালাতে গেলে যে জায়গায় হবে সেখানে একটা কমিটি গঠন করতে হবে আর এই কমিটি গঠন করার পর সেই মার্শাল চালু হবে এবং তার ইলেকট্রিকের যে ব্যয় সেটা কিন্তু সেই কমিটিকে দিতে হবে কিন্তু মানুষ আদৌ এই এখনও এই জিনিসটা বুঝতে পারেনি যে তারা কেন দেবে সরকারের জিনিস সরকারই দেবে এই কারণে এখন এই সব মার্শালগুলো পাম্পগুলো বন্ধ হয়ে আছে অভিযোগের পাহাড় সামান্য পানীয় জলটাও মেলে না স্বাধীনতার 75 বছরেও জনপ্রতিনিধিরা ব্যর্থ মানুষের প্রাথমিক চাহিদা মেটাতে কোথায় সমস্যা সবকিছুই কি রাজনীতির চোখে দেখা হবে পিপাসা মেটাতেও এবার রাজনীতি রিপাবলিক বাংলা মালদা যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যে ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতির জায়গাতেই থেকে যায় জলাধার রয়েছে কিন্তু সেই জলাধারে জল নেই পানীয় জলের সংকট সাধারণ মানুষ তারা জলাধারের পাশ দিয়ে জল আনতে যাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন নানান জায়গা থেকে এই খবরগুলো আসছে একই সঙ্গে মালদার পাশাপাশি ঝাড়গ্রাম থেকেও সেই খবর আসছে আমরা যাব সেই খবরে যে শীতের সময়ও কেন জলসংকট এই জলসংকটের কারণ হচ্ছে একাধিক জায়গাতে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু প্রতিশ্রুতির পর সেই পুকুরের জল খেয়ে দিন কাটছে বহু পরিবারের ঝাড়গ্রামের বাদগোড়া অঞ্চলের নলবনা গ্রামের বাসিন্দারাও কিন্তু এই একই অভিযোগ করছেন এবং দিদির দুধ বীরবাহা হাঁসদাকে কাছে পেয়ে একরাশ ক্ষোভ তারা উগড়ে দিলেন বাসিন্দারা আমাদের প্রতিনিধি রয়েছেন বিভিন্ন জায়গা থেকে ঝাড়গ্রামের খবর আপনাদের জানালাম মালদহের খবর জানালাম মালদহ থেকে দীপঙ্কর রয়েছেন ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই চলে যাব মালদহে দীপঙ্করের কাছে দীপঙ্কর কি বলছেন সাধারণ মানুষ ভোটের সময় প্রতিশ্রুতি পান আর তারপর সারা বছর তাদের এভাবে দিন কাটছে দেখো মীনাক্ষী তোমাকে বলে রাখি এই যে পুরাতন মালদার এই যে শাহপুর যে এলাকা এই শাহপুর এলাকায় ইতিমধ্যে যে যোধগোবিন্দপুর চরকাদিরপুর এলাকায় যে আমরা যে সমস্যা দেখাতে যাচ্ছি এখানে জলাধার হয়েছে এবং সেই জলাধার পঞ্চায়েত থেকে করাও হয়েছে শাহপুর পঞ্চায়েত থেকে কিন্তু সেই জলাধারটি কার্যত রীতিমতো আজকে কিন্তু অবস্থা তার খারাপ রীতিমতো এখানকার যে কয়েক মাস 3 বছর হলো এই জলাধারটি এরকম নষ্ট হয়ে পড়ে রয়েছে এখানকার মেশিনারি সব জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে পড়েছে এখানকার জলের যে ট্যাপ কল সেটাও কিন্তু চুরি হয়ে গেছে এলাকার এখানকার লোকদের চরম সমস্যা জল সংকট বাধ্য হয়ে এখান থেকে 1 কিলোমিটার দূরে আছে টিউব কল সেখানকার জল আইনে ট্রেনে খেতে হচ্ছে এবং এর পাশাপাশি পাশেই হচ্ছে মহানন্দা নদী সেই নদীরও জল কিন্তু এখানকার মানুষ টেনে নিয়ে দূর থেকে টেনে নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই জল যে জল কলের জল সেখানে আর্সেনিক প্রচণ্ড আর্সেনিক সেই জলও কিন্তু আয়রনযুক্ত সেই জলও কিন্তু খেতে হচ্ছে চরম সমস্যায় পড়েছে এখানকার মানুষরা সরাসরি কথা বলবো কি বলবেন
কি কষ্ট আমাদের এখানে জলের খুবই সমস্যা এখন থেকে না অনেক দিন আগে থেকে হ্যাঁ আমরা জল খেতে পাচ্ছি না আমরা নদীর জল ব্যবহার করতে হচ্ছে অনেক সময় টিবেলে টিবেল অনেক দূর টিবেল এক কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ আমাদের জলের অনেক সমস্যা এখানে ওই যে মার্শালটা করেছে প্রায় তিন বছর থেকে খারাপ তার মধ্যে আমরা গ্রামবাসী মিলে পয়সা উঠিয়ে হ্যাঁ ঠিক করেছিলাম আবার খারাপ হয়ে গেছে মেম্বারকে বলা যাচ্ছে বলছে হ্যাঁ হয়ে যাবে প্রধানকে বলা যাচ্ছে হ্যাঁ হয়ে যাবে চিন্তা করার কিছু নেই হ্যাঁ নদীর জল খেতে হচ্ছে আমরা নদী থেকে জল নিয়ে আসি নদীতে চান করতে হচ্ছে নদী না থাকলে আমাদের খুবই সমস্যা হয়ে যেত হ্যাঁ আমরা এত বলেও আমাদের জলের কোনো সমস্যা সমাধান হচ্ছে না হ্যাঁ চাচ্ছি যে আমাদের এই জলের যেন ব্যবস্থা হয়ে যায় হ্যাঁ আমরা তো চাইছি কিন্তু আমাদের বলছে হয়ে যাবে কিন্তু করে দিচ্ছে না হ্যাঁ ভোটের সময় ভোট নিয়ে নিচ্ছে হ্যাঁ বলছে এবারকার ভোট দেওয়া আমাদেরকে আমরা করে দেবো হ্যাঁ রাস্তাঘাটও আমাদের একটাও রাস্তাঘাট কোনো ঢালাই টালাই কিছু নেই কথা বলবো এখানে মহিলারাও আছে মহিলাদেরও কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জল আনতে হচ্ছে কি বলবেন কি সমস্যা আমাদের জলের অসুবিধা আমরা জল জলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমাদের বাচ্চা কাছে রোড পার হয়ে আমাদের মহানন্দা নদী যেতে হচ্ছে বাচ্চাদের অসুবিধা হচ্ছে বাচ্চারাও অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের জলের খুব প্রবলেম এখানে জলের ব্যবস্থা এটা জলের ধরটা আছে খারাপ হয়ে আছে কেউ মাথা দিচ্ছে না কেউ ভালো করছে না মহানন্দা জলেই আমরা খাচ্ছি জল টেনে আনতে হচ্ছে হ্যাঁ আমাদেরকে জল ওই মহানন্দাতে যেতে হচ্ছে ওই জল দিয়ে কি কি করছেন আপনারা আমরা রান্না করি সময়ে খাই আমাদের তো খেতে হচ্ছে আমাদের জলেই তো অসুবিধা আমাদের জলেরই ক্ষতি করছে আমরা নদী যাই জল আনতে অনেক দূর একটা টিউবওয়েল আছে ওখান থেকে জল নিয়ে আসি আমরা খাই যেমন তো অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা দীপঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো ঝাড়গ্রামের ছবিটাও জানবো কারণ ঝাড়গ্রামে দিদির দুধ বিরবাহা হাঁসদাকে কাছে পেয়ে একরাশ ক্ষোভ সাধারণ মানুষ উগড়ে দিয়েছেন তারা ঠিক কি বললেন জানবো রবীন্দ্রনাথের কাছ থেকে রবীন্দ্রনাথ কি বলছেন ঝাড়গ্রামের বাদগোড়া অঞ্চলের নলবোনা গ্রামের বাসিন্দারা দেখো মীনাক্ষী তোমাকে প্রথমেই বলে রাখবো যে স্বাধীনতার 75 বছর কেটে গেছে তাও সেই এবং বঞ্চনার চিত্র ঝাড়গ্রামে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের নলবোনা গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি গতকাল এই গ্রামে দিদির দূত হিসাবে এসেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা অনেক মানুষ গ্রামের তারা অনুন্নয়নের অভিযোগ তুলেছেন তারা জল পাচ্ছেন না রাস্তাঘাট পাচ্ছেন না একেবারে বঞ্চনার চিত্র সেই চিত্র তারা বীরবাহা হাঁসদার কাছে তুলে ধরেছেন এবং তারা অভিযোগ করেছেন একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামের বাসিন্দারা এছাড়াও তারা অনেকে জানাচ্ছেন যে তারা বীরবাহা হাঁসদা আসবেন বলে তারা জানতেন না তাদের কাছে কোনো খবর ছিল না অনেকে তারা অভিযোগ জানাতে পারেননি বিভিন্ন অভিযোগ রয়েছে গ্রামের বাসিন্দাদের দিদির দূতরা বিভিন্ন গ্রামে গিয়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়ছে এই মুহূর্তে আমরা নলবোনা গ্রামেই রয়েছি জলের যে সমস্যা তা গ্রামের কী কী আর সমস্যা আছে সমস্ত কিছুই গ্রামবাসীদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কী কী অভিযোগ রয়েছে আপনাদের কী কী সমস্যা রয়েছে গ্রামের আমাদের খাওয়ার জলের খুব কষ্ট আছে আর এই রাস্তাঘাট আমরা রাস্তাঘাট ভালো নয় রাস্তাঘাট কোনো রোজ হয়নি একটা রুগী যদি নিয়ে যেতে হয় এক মাইল দূর খাটে করে নিয়ে যেতে হয় সেই রাস্তাকে আর আমাদের এইটাই কষ্ট আসার ছিল আমরা জানিনি অনেক কয়েকজন লোক যখন আসে যায় তখন আমরা বলছি কী জন্য এত লোক এসছে কিছু হয়তো খেলা টেলা দেখাতে এসছে তখন সবাই একজন একজন করে বেরিয়েছে আস্তে আস্তে উ নাই চলে গেছে ওদের সাথে আমার দেখা হয়নি দেখা হলে আমাদের কথাগুলো সব জানাতাম বা আমাদের কুমার জলটাও দেখাতাম আমরা কীরকম জল খাই কীরকম জল খেয়ে আছি গ্লাসে করে এনে ওর সামনে দেখাতাম এখনো পর্যন্ত কুমার জল খেতে হ্যাঁ এখনো পর্যন্ত কুমার জল একটা এখানে ফরেস্টার দিয়েছিল ছিল সেই সড়ক ধারে ওইখান থেকে বয়ে এনে খেতাম ওটাও খারাপ হয়ে গেছে এখন এই যে কুমার জলেই খাচ্ছি আর কি কি অভিযোগ রয়েছে আপনাদের ওই জল আর রাস্তা কালকে কি জানালেন মন্ত্রীকে জানানোর সুযোগ পাইনি আস্তে কেন সুযোগ পাননি কেন মানে আমরা বুঝতে পারিনি অনেক লোক একসাথে দেখছি কুলির দিক থেকে এসছে কি এসছে কি এসছে বলছে সাপ খেলা হতে এসছে বেরিয়েছি বেরোতে গোটা রাস্তা হেঁটে হেঁটে ওরা চলে যায় আমরা পিছনে বেরিয়ে আসি এসে দেখি এই অবস্থা আপনাদের সাথে কি দেখা করেন না আমরা দেখা করতে পারিনি যদিও হয়তো দেখা করার উদ্যোগে এসেছিলেন কিন্তু পারিনি দীপঙ্কর কেউ কিন্তু একই সঙ্গে এই বীরবাহা হাঁসদা তিনি দিদির দূত হয়ে যে গিয়েছিলেন এবং তারপর স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ গুলো করলেন এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা তুফান মাহাতো কি বলছেন শুনুন গ্রাম মাল্লার মানুষ এতদিন পর্যন্ত যারা ডিএমসি নেতা মন্ত্রীদেরকে দেখতে তো পায়নি হঠাৎ করে কারো বাড়ির সামনে যখন দেখছে
স্বাভাবিক দুধ দেখছে না ভূত দেখছে গ্রামের মানুষ অবাক হয়ে যাচ্ছে। একটা কর্মসূচি বার করেছে, বাধ্য তাদেরকে যেতে হবে, সেই জন্য যাচ্ছে এবং বাধার সম্মুখীন হচ্ছে, সেখান থেকে তারা পালিয়ে আসছে। দুধ হিসাবে যাচ্ছে কিন্তু গ্রামের মানুষ ভূত দেখে তাড়া করেছে টিএমসি নেতা মন্ত্রীদেরকে, সেটা সেখান থেকে পালিয়ে আসছে। শিওরে ভোট, তৎপর শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সমস্যা জানতে মানুষের দুয়ারে হাজির দিদির দূতেরা। হাজির দিদির দূত বীরবাহা হাঁসদা কাছে পেয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন ঝাড়গ্রামের বাদগোড়া অঞ্চলের নলবোনা গ্রামের বাসিন্দারা। এই ক্ষোভের কারণ দিদির দূত বীরবাহা হাঁসদা। দিন আনা দিন খাওয়া গ্রামে পানীয় জল থেকে চলার উপযুক্ত রাস্তা, অভাবের ছাপ সর্বত্র স্পষ্ট। এমনকি ঝাড়গ্রামের বাঁধগোড়া অঞ্চলের নলবোনা গ্রামে ঢোকা বা বেরোনোর জন্য কোনো পাকা রাস্তা নেই। গ্রামবাসীদের অভিযোগ, দিদির দূতের আসার খবর জানতেনই না তারা। এমনকি মানুষের সমস্যা জানতে গ্রামে এলেও গ্রামবাসীদের সঙ্গে কথাই বলেননি বীরবাহা। তাড়াতাড়ি চলে গেল, দাঁড়াবে সবাইয়ের মনে সবাই আকাঙ্ক্ষাটা জানাবে, তবেই তো সে জানবে, এখন তো দাঁড়ালেনি। গ্রাম পরিদর্শনের পর সমস্যার কথা মেনে নিয়েছে খোদ রাজ্যের প্রতিমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্টটা পাঠিয়ে দিলেন, এখানে জল যে সমস্যা হয়ে আছে এবং রাস্তা নেই, আমাদের তরফ থেকে সবসময় সাধারণ মানুষের পাশে আমরা আছি, পাশে দাঁড়াতে হবে, সত্যিকারের মানুষের জন্য রাজনীতি করতে হবে, ওরা তো নোংরা রাজনীতি করে। দূতরা তো দেখে গেলেন, এখন দেখার এবার কি হয়। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা।